সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে আমাদের কনসার্ন করার আসলে কতটুকু জরুরি বা প্রয়োজন? প্রয়োজন অবশ্যই। আপনারা জানেন যে যুদ্ধের কারণে বাংলাদেশের দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি আছে, তেলের দাম মানে আকাশ ছোঁয়া হয়েছে। যদিও সরকার এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা সেটা মানছে না। যাই হোক, এই যুদ্ধের আরও একটা প্রভাব আমরা যারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি মুসলমানরা, তাদের উপরে কিন্তু আজকে প্রথমবারের মতন আরও একটা আঘাত আসলো মুসলমানদের উপরে। একজন মানুষ হিসাবে তো অবশ্যই আছে, আমি আমার আগের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেছেন রাশিয়া এবং ইউক্রেনের উপরে, বলেছিলাম যে ইউক্রেনের বিভিন্ন যে খ্রিস্টানদের চার্চগুলো আছে সেখানে হামলা হয়েছে, আর এটা নিয়ে জেলেনস্কি বলছে ঈশ্বর ক্ষমা করবে না। কিন্তু আজকে যে ঘটনা হয়েছে সেটা আবার সরাসরি আমাদের মুসলমানদের উপরে এসে পড়ছে। এখন যুদ্ধের মধ্যে রাশিয়ার সৈন্যরা বেশ কিছু কাজ যেগুলো খারাপ করছে এগুলো অস্বীকার করার সুযোগ নাই। গতকালকে বলছিলাম যে শিশু হাসপাতালে হামলা, এটা কখনোই উচিত না। আর আজকে করছে কি, ইউক্রেনের মারিওপুল বন্দরনগরীতে আপনার একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে আপনার সুলতান সুলেমান মসজিদ। এটা ইউক্রেনে থাকা মুসলমানদের জন্য বিশাল একটা মসজিদ, এমনকি একটা ঐতিহ্যবাহী মসজিদ। সেই মসজিদটাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, আর এখানে বেশ কিছু হতাহতের সংখ্যা ঘটেছে। কারণ এই গত কয়েকদিন যাবৎ যখন মারিওপোলকে রাশিয়ান সেনারা চারদিক থেকে ঘিরে রেখেছিল, এমনকি জেলেনস্কির বক্তব্যে তিনি যখন পোল্টি মারলেন হালকা, পুতিন এখানে অনেকটাই খেপে গেল। আর খেপে যাওয়ার পরে গত দুই তিন দিন যাবৎ কিন্তু প্রচুর আক্রমণ হচ্ছে। যদিও ইউক্রেনও প্রোটেস্ট করছে, কিন্তু মারিওপোলের অবস্থাটা ছিল অন্যরকম। বলা হচ্ছে 95% দখলে আছে মারিওপোল রাশিয়ান সেনাদের হাতে, আর সেইখানে যারা বেসামরিক নাগরিকরা ছিল তারা প্রাণ ভয়ে সুলতান সুলেমান মসজিদে গত কয়েকদিন যাবৎ তারা সেখানে অবস্থান করছিলেন। আর আপনারা জানেন যে দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম দফায় একটা আলোচনা কমন ছিল, মানবিক একটা করিডোর খোলে সেই দেশে আটকে থাকা বেসামরিক নাগরিকদেরকে মানে বের হয়ে যেতে কিছুটা সময় দেওয়া, কিন্তু এখানে কেউ আসলে সেটা করছে না। তো সেই মসজিদে যারা আশ্রয় ছিল প্রায় 86 জন মানুষ, আর এখানে তুরস্করই আছে বিশাল মানুষ, আর এর পাশাপাশি আরও বিভিন্ন এলাকার মানুষও আছে, ইউক্রেনের নাগরিকরাও আছে যারা মুসলমান বা তাতার মুসলিম, যারা আমি আগের ভিডিওগুলোতে বলেছি তারা সেই মসজিদে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও তাদেরকে আসলে রক্ষা করা হয়নি। মসজিদের মধ্যে বেছে বেছে জানছে যে এখানে আসে মানুষ, বোমা মারে নাকি উড়াই দিছে, খবরগুলো আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমের। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিশিয়ান এবং তার রক্সুলানা মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে, এমনকি ওই মসজিদটি উড়িয়ে দিয়েছে। ওই মসজিদে 80 জনের বেশি শিশু ও তুর্কি নাগরিক সহ বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল। আর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। আর রুশ আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের বাস ও ট্রেনের মাধ্যমে দেশে ফিরিয়ে নিচ্ছে তুরস্ক। এই পর্যন্ত নাকি তুরস্ক থেকে 13,719 জন তুর্কি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। পুতিন আসলে এই মুহূর্তে প্রতিশোধের নেশায় আমার মনে হয় যে কিছুটা পাগল হয়ে গেছে, তবে তার এই পাগলামির মূল্য কিন্তু আমরা বাংলাদেশের মানুষই দিচ্ছি আর মুসলমানরাও এই মুহূর্তে দিচ্ছে। দেখেন, রাশিয়া ইউক্রেন কেউ আমাদের আত্মীয় স্বজন না, এক একজন এক এক কারণে রাশিয়াকে পছন্দ করছেন, ইউক্রেনকে পছন্দ করছেন, কিন্তু দিন শেষে যখন সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহর ঘর মসজিদের উপর আক্রমণ করছে, এরপরে রাশিয়ার পক্ষে কথা বলার আসলে যারা বলছেন আপনি বলতে পারেন, বুঝতে হবে আপনার মানে মানে কি বলা হয় যে মুমিন মেন্টালিটির পরিচয় আমার কাছে ক্লিয়ার না। দর্শক, ইউক্রেনের ক্রিয়েব অঞ্চলে আপনারা জানেন যে রাজধানী কিয়েভে ভালকিসিভ শহরে স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার ছোড়া একটি বিমান ঘাঁটি, আরে রাশিয়ার ছোড়া রকেটে একটা বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, আর সেখানের মেয়র এমনটাই তিনি বক্তব্য জানিয়েছেন। রাশিয়ার ছোড়া রকেট একটি গোলাবারুদের ডিপোতে আঘাত এনেছে বলে ভাস্কিসিলভের মেয়র নাটালিয়া জানিয়েছেন যে বিমান ঘাঁটির অবস্থা এখন খুবই বাজে অবস্থায় আছে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে একটি দেখা গেছে কিয়েভের উত্তর পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি, ইউক্রেনের হোস্টামেলের আন্তোনাভ বিমানবন্দরে আগুনের ছবি। স্যাটেলাইট চিত্রে মাক্সার জানিয়েছেন, আমরা কিয়েভের উত্তর পশ্চিমে মোর্চনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর পশ্চিম শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিও নাকি দেখা গেছে, কোথাও কোথাও সংঘর্ষ চোখে পড়ছে। সাজুয়া যান, ট্যাঙ্ক ও কামান দিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনারা অগ্রসর হচ্ছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের অবস্থান বড় শক্ত, উত্তর পূর্ব দিক থেকেও রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে যাচ্ছে। রাজধানী এবং তার পশ্চিমে জাইটুমেরি বিমান হামলার সাইরেন বাজাতে শোনা গেছে,
বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভের সাংবাদিকরা ভারী গোলাবর্ষণের শব্দ নাকি শুনছেন। আর ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য পুতিনের বেঁধে দেওয়া 48 ঘন্টা সময়ের মধ্যে 24 ঘন্টা সময় চলে গেছে। সেই সময়ের ভিতরে পুতিন বাহিনী যথেষ্ট ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। আর ইউক্রেন প্রেসিডেন্ট, তিনিও পশ্চিমাদের কথায় মানে আমার মনে হয় যে 75% যেদিকটা পজিটিভলি আগাই যাচ্ছিল, সমঝোতার পথটা থেকে ফিরে আসা তিনিও এখন আক্রমণাত্মক ভূমিকায় আছেন। আর এই আক্রমণাত্মক ভূমিকার খেসারত কিন্তু দেখেন সেই এলাকাতে মুসলমানরাও দিচ্ছে, বিধর্মীরাও দিচ্ছে, ধর্মীয় যেই প্রতিষ্ঠানগুলা চার্চ হোক আর মসজিদ হোক, যেই যেই ধর্মের তার কাছে কিন্তু এটা খারাপ লাগারই বিষয়। আর এখন ইউক্রেনের এই যে অবস্থানটাকা, এটাকে কন্ট্রোল করার জন্য যুক্তরাষ্ট্র আসলে কী করছে? যুক্তরাষ্ট্র নতুন নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে। এখন এইসব নিষেধাজ্ঞা দিয়া অর্থনৈতিকভাবে হয়তো সাময়িক একটা সময় আটকানো যাবে, কিন্তু যুদ্ধের পরিস্থিতি কতটুকু বদলানো যাবে? কারণ পুতিন তো ভাই ঝুঁকেঙ্গা নেহি সালা মেন্টালিটিতে আছেন। আজকে যুক্তরাষ্ট্র নতুন করে যুক্তরাষ্ট্রের যেসব পণ্যগুলা আর সরি মানে রাশিয়ার যে পণ্যগুলা আপনার যুক্তরাষ্ট্রে ঢুকে বা তাদের মিত্র দেশগুলোতে ঢুকে সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আরও একবার আহ্বান জানিয়েছেন। নতুন করে আপনার ঐতিহ্যবাহী পানীয় ভদকা, সামুদ্রিক খাদ্য মানে সি ফুড এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন। ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা ব্যবস্থা হিসাবে বাইডেন এছাড়াও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক আছে তাও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেসব রুশ ধনকুবরের উপর নিষেধাজ্ঞা জারি আরোপ করা হয়েছে সেই তালিকায় আরও নাম যোগ করা হবে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা অলরেডি জারি করা হয়েছে। বাইডেনের নির্বাহী আদেশ বলছে, এই নির্দেশের পর রাশিয়া থেকে কোনো ধরনের সামুদ্রিক খাবার, স্পিরিট, ভদকা ও যে কোনো ধরনের হীরা যুক্তরাষ্ট্রে আমদানি করা যাবে না। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার মোস্ট ফেভারেড নেশনের মর্যাদাও কেড়ে নেওয়া হবে। বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর জোট জিওর সঙ্গেও আলোচনা করলে এই বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার মানে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, আমরা তাদের জন্য আমাদের দেশে উৎপাদিত পণ্য কেনা আরও কঠিন করে তুলব। আমরা রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছি। আর হোয়াইট হাউসের বিবৃতি থেকে আরও এসেছে যে উচ্চ প্রযুক্তির ঘড়ি, বিলাসবহুল যানবাহন, পোশাক, উচ্চমূল্যের অ্যালকোহল, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় বিলাসদ্রব্য রাশিয়ায় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে রাশিয়ার সীমান্তে 12,000 মার্কিন সেনা পাঠানো হয়েছে জানিয়েছেন আপনার জো বাইডেন। ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করছেন তাতে তিনি বিজয়ী হবেন না। আর যাই হোক, তার মানে এটা নতুন তথ্য যে যুক্তরাষ্ট্র অবশেষে 12,000 সেনা পাঠিয়েছেন। বাট এটা কি অফিসিয়ালি পাঠিয়েছেন না নন অফিসিয়ালি পাঠিয়েছেন সেটার কিন্তু তথ্য নেই। কারণ হোয়াইট হাউস বলছিল বা জো বাইডেন প্রশাসন বলছিল যুক্তরাষ্ট্র শারীরিক যুদ্ধে বা সামরিক যুদ্ধে সরাসরি তারা এখানে অংশগ্রহণ নেবে না। বাট ওই যে বললাম না যে জেলেনস্কির একটা আহ্বান ছিল যে যারা তার দেশের জন্য যুদ্ধ করতে চায় তারা স্বাগত। আর আন্তর্জাতিকভাবে নাকি এটা একটা আইন আছে, ধরেন যেই দেশে যুদ্ধ লাগুক যে কোনো দেশের মানুষ সেই দেশে গিয়ে আর স্বেচ্ছায় যুদ্ধে চাইলে অংশগ্রহণ নিতে পারে। বাট এই যুদ্ধের পরিস্থিতি ভালো না, এই যুদ্ধের পরিস্থিতি ভালো না, আল্লাহ সবারই হেফাজত করুক। সেখানে দেখেন মুসলমানরাও মরছে, এখন অন্য ধর্মের মানুষও মরছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা সবার হৃদয়ে রক্তাক্ত হচ্ছে। পুতিনের মাথা ঠান্ডা হোক আর ইউক্রেন প্রেসিডেন্ট সঠিক বুঝুক, আল্লাহ যেন সব কিছু শান্ত করে। আসসালামু আলাইকুম।